নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বুধের রাশি পরিবর্তন অর্থাৎ 6 মার্চ বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই বুধের রাশি পরিবর্তনে 5 রাশির 5টি মহা প্রাপ্তি লাভ হতে চলেছে। কোন এই 5 রাশি এবং এই কোন এই 5টি মহাপ্রাপ্তি হতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অতি বিশেষ এই প্রোগ্রাম। দেখুন, বুধ আপনার জন্মছকে যদি নিজস্ব না থাকে, বুধ যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত না থাকে, বুধ যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল না থাকে, আপনি কিন্তু এ সময়ে মালামাল কিন্তু হতে পারেন। দেখুন, বুধ যদি কোনো রাশিচক্রে খারাপ থাকে কী হয় জানেন? বুধ খারাপ থাকলে ডিসিশন নিতে আপনি পারবেন না, ডিসিশন নিতে অক্ষম আপনি হবেন। বুধ খারাপ থাকলে আপনার পড়াশোনার দিকটা কিন্তু খুব একটা ভালো হবে না, অর্থাৎ বা যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাতে কিন্তু আপনি লস খাবেন। অর্থাৎ বুধ কিন্তু বিশেষভাবে এই ব্যবসা এডুকেশান জায়গাগুলো কিন্তু দেখে, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কিন্তু বুধের কিন্তু কারো কথা কিন্তু আছে। আপনার জন্মছকে বুধের প্লেসমেন্ট কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার। বুধ যদি নিজগৃহে অবস্থান করে আপনি জানবেন আপনার কোটি টাকা থাকা সত্ত্বেও আপনার হাত কিন্তু শূন্য হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি বুদ্ধি যদি সঠিক না থাকে, আপনি প্রচুর টাকা কিন্তু আপনার এই জীবনে অর্থনাশ আপনার কিন্তু হবে। অর্থাৎ বুধ যাদের খারাপ আছে, দেখবেন স্কিনের যাদের রোগ থাকে বুধ কিন্তু আপনার ছকে পীড়িত আছে। স্কিনের রোগ যাদের ক্ষেত্রে নার্ভের প্রবলেম আছে সেটাও কিন্তু বুধ কিন্তু নিয়ন্ত্রণ করে। নার্ভ এবং স্কিন এই ডিজিজগুলো যাদের ক্ষেত্রে আছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু বুধের প্লেসমেন্ট কিন্তু ভালো থাকা দরকার। তবেই কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনি কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। বুধ আমাদেরকে কী দেয়? মার্কেটিং লাইনটা, সেলস লাইনটা, বুধ মার্কেটিং সেলস, যারা অ্যাডভোকেটের আছেন বা যারা ব্রোকারি করছেন এই জায়গাগুলো কিন্তু বুধের আন্ডারে, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু বুধের আন্ডারে। বুধ হচ্ছে বুদ্ধির কারকগ্রহ, অর্থাৎ আপনার বুদ্ধি কেমন আছে, আপনার বুদ্ধিমত্তার জায়গাটা কেমন আছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু বুধ গ্রহের উপর। বুধ যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, আপনি লিখে রাখুন, আপনি পিছন ফিরে কিন্তু তাকাবেন না। কোন এই 5 সৌভাগ্যশালী রাশি এই বুধের রাশি পরিবর্তনে হতে চলেছে মালামাল, আমি একে একে আপনাদেরকে আলোচনা করতে চলেছি। দেখুন, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে বুধ, এবং সরাসরি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আকস্মিক ধনলাভ শেয়ার মার্কেট, গোল্ড থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু বুধ আপনার ভালো থাকা দরকার। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তনে আপনার কিন্তু মহা লাভ আপনার কিন্তু হতে চলেছে, মহা প্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে কুম্ভ রাশি। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের একাদশপতি সপ্তমভাবে অবস্থান করছে, দুর্দান্ত যোগ। দেখুন, ধনপতি সপ্তমভাবে, একাদশপতি সপ্তমভাবে কী হচ্ছে? দেখুন, আপনাদের আর্থিক ইনকাম বৃদ্ধি করবে। ব্যবসাতে যারা আছে, পার্টনারশিপ বিজনেস করছেন, এমনি ব্যবসা করছেন, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। আপনাদের যে কোনো কাজে সাকসেস কিন্তু দেখা যাবে। দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ এই সময় কিন্তু হবে। ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশির ক্ষেত্রে সফলতা, সাকসেস, লাভ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অ্যাজ এ অ্যাডভোকেট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত সিংহ রাশির ক্ষেত্রে। এবং ডেলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছে সিংহ রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যপতি পঞ্চমভাবে অবস্থান করছে, দুর্দান্ত। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজে। দেখুন, মেহনতির থেকে যদি আপনার ভাগ্য যদি স্ট্রং হয় কিনা, আপনাকে কম পরিশ্রমে কিন্তু কোটিপতি কিন্তু করাতে পারে। অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। এবং আপনাদের যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো আপনাদের কিন্তু লাভ কিন্তু দেবে। শেয়ার মার্কেট জায়গাটা টোটাল বুধ কিন্তু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বা যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যাদেরকে কাজ করতে হয়, কথার দ্বারা যাদেরকে কাজ করতে হয়, আপনি তুলা রাশির মানুষ,
সেই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দেবে, কারণ ভাগ্যাধিপতি পঞ্চম ভাবে দুর্দান্ত ত্রিকোণ ত্রিকোণ কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা লাভ আপনাদের কিন্তু ঘটতে চলেছে। তুলা রাশি ডায়েরিতে নোট করে নিন, 3 নম্বর যে রাশির কথা বললাম, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে তুলা রাশি, আপনাদের ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি দ্বিতীয় পতি রাশির অধিপতি এবং আপনাদের চতুর্থ পতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সুখ সাধনের জায়গাটা বৃদ্ধি করবে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ করবে, আপনাদের ভাগ্যোদয় করবে, আপনাদের এ সময় কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, কর্মের জায়গাটা আপনাদের সুফল দিবে, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, সম্পত্তিগত দিক থেকে যারা কথা বিক্রি করে যারা খান তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। আপনি মিথুন রাশির মানুষ ডায়েরিতে নোট করেন, যদি আপনার বুধের মহাদশায় বুধের অন্তর্দশায় বুধের প্রত্যন্তদশায় পড়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিবে। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে মিলছে না তারা নিজস্ব জন্ম ছকটা আপনার অ্যানালাইসিস করেন, কোন জায়গাতে প্রবলেম আছে সেই জায়গাটা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনার করুন, নিশ্চিতরূপে আপনিও কিন্তু কাজ কিন্তু পাবেন। অর্থাৎ বুধকে স্ট্রং করুন, বুধ ভালো যদি থাকে কিনা আপনি ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনি কিন্তু হবেন। বুধ ভালো থাকলে আপনার অ্যাস্ট্রোলজির যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বুধ ভালো থাকা দরকার, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনি অ্যাজ এ রাইটার আপনি লেখক সেটাও কিন্তু বুধের কিন্তু আন্ডারে। বুধ যদি আপনার রাশি চক্রে স্ট্রং না থাকে আপনি কিন্তু ভালো রাইটার হতে পারবেন না, আপনি ভালো বক্তা কিন্তু হতে পারবেন না। ভালো বক্তা হতে পারে রিপ্রেজেন্টটা যে যে করে সেটা হচ্ছে বুধ গ্রহ। বুধকে যত আপনি স্ট্রং করবেন আপনার সব দিক থেকে কিন্তু প্লাস পয়েন্টগুলো কিন্তু আপনার আসবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ধনাধিপতি এবং পঞ্চমেশ আপনার কর্মভাবে অবস্থান করছে, দুর্দান্ত কানেকশান, অর্থাৎ আপনার ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে প্রমোশন এই জায়গাগুলো হবে এবং আকস্মিক ধনপ্রাপ্তি লটারি শেয়ার ফাটকা জুয়া সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। আপনি বৃষ রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে বৃষ রাশি। অর্থাৎ এই বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু হতে চলেছে, কারণ আপনাদের পঞ্চমপতি এবং ধনপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনের জায়গাটা এবং আপনার আকস্মিক প্রাপ্তির জায়গাটা কেরিয়ারের জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের সন্তান সুখ, শেয়ার মার্কেট, কনসালটেন্সি, আর্থিক স্থিতি, ব্যবসা এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনাদের মহা লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন। অর্থাৎ এই বিষয়ে কোনো দ্বিমত কৌশিক রায়ের কাছে নেই। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই বুধের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু করাতে চলেছে এবং অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে বৃষ রাশি। বৃষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং ভূ সম্পত্তি থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের দুর্দান্ত কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ভাগ্যাধিপতি ধনভাবে, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের দ্বারা অর্থ কিন্তু আপনাদের আসবে, আপনাদের ভাগ্যপতি ধনভাবে অবস্থান করায় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা ধন আপনাদের কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং ভূ সম্পত্তি থেকে আপনারা এ সময় লাভ পাবেন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং যারা অনলাইন কাজ বিদেশ সঙ্গে যুক্ত আছেন, আপনি বিদেশের মাটিতে কাজ করছেন বা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। যাদের ক্ষেত্রে আমি আবারও বলছি হচ্ছে না তারা বুধের সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করেন। দেখুন, বুধ যদি আপনার রাশিচক্রে ভালো থাকে আমি বলবো শেয়ার মার্কেটে আপনারা টাকা লাগান, আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ হবে, ভালো বক্তা আপনি হতে পারবেন। বুধ কিন্তু আপনাদের কিন্তু এই সব জায়গাগুলো কিন্তু রিপ্রেজেন্ট কিন্তু করে, অর্থাৎ বুধকে যত আপনি স্ট্রং করবেন কি না তত আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্টগুলো কিন্তু আপনি কিন্তু পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে যেহেতু ভাগ্যাধিপতি আপনাদের ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এ সময় আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু করবে, অর্থনৈতিক সুফল আপনারা কিন্তু বুধের রাশি পরিবর্তনে কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের এ সময় মধ্যে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আপনাদের আটকে আছে দীর্ঘদিন আটকে আছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হবে।
বুধের বুধকে ঠিক করতে গেলে আপনারা গণেশজির উপাসনা করুন, গণেশজিকে 21টা দুব্বা দিন, এবং বুধের সঠিক রত্ন এবং গণেশজির কবচ, আপনারা রাশিভিত্তিক কবচ আপনারা কিন্তু পড়তে পারেন, তাতে বুধ কিন্তু আপনার ভালো হয়। বুধ ভালো হলে কি না আপনাদের বুদ্ধির জায়গাটা, বুদ্ধি হচ্ছে একটা কথা আছে, বুদ্ধি যত মানে আপনার শরীর শারীরিক ক্ষমতার থেকে যদি বুদ্ধি বল থাকে কি না আপনি কিন্তু দুনিয়া কিন্তু কাঁপাবেন। অর্থাৎ ব্রেন, ব্রেনটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস, ব্রেনের জায়গাটা কিন্তু টোটালটা নিয়ন্ত্রণ করে কিন্তু বুধ। এই বুধকে স্ট্রং করার জন্য আপনারা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট নিন। দেখুন কৌশিক রায়ের কাছে আবারও বলছি, হচ্ছে না হবে না বলে কোনো কথা নেই, কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করে, খুব দায়িত্বের সঙ্গে কাজ করে, অর্থাৎ এই হচ্ছে হবে বলে করাবেই আপনাকে, খুব জোর গলায় এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। দেখুন যাদের ক্ষেত্রে বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের প্রত্যন্তদশা চলছে কেন, তারা কিন্তু এই সময় মানে মানে ফাটাফাটি লাভ কিন্তু পেতে চলেছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি বুধ আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করবে, এবং বুধের সঠিক, আমি আবারও বলছি বুধকে স্ট্রং করুন, আপনারা বুধের জন্য আপনারা কবচ পরুন বা বুধের সঠিক রেমেডি আপনারা পরিধান করুন। তবে নির্ণয় করতে হবে একজন দক্ষ অ্যাস্ট্রোলজার, যে কোনো রত্ন পড়লে কিন্তু আপনার ভাগ্য খুলবে না, একজন দক্ষ জ্যোতিষী আপনাকে কিন্তু নির্ণয় করে দিতে পারে আপনার কোন রত্ন আপনার ভাগ্য কিন্তু ঘোরাতে পারে। ভিডিওটিতে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন, এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, আপনারা এই নাম্বারে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।